আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আর আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? আমরা যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা আমাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছি। বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ ঈমানদারের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ইসলামের ইতিহাসে দুইটা বড় যুদ্ধ, একটা বদরের যুদ্ধ আর একটা মুতার যুদ্ধ, আল্লাহ রাব্বুল আমিন উভয় যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সৌদি আরবের সীমান্ত শহর বালাকার সন্নিকটে সিরিয়ার একটি অঞ্চলের নাম, একটা এলাকার নাম মুতা। বাইতুল মুকাদ্দাসের সন্নিকটেই এ মুতার প্রান্তর। এইখানে রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুসলমানদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন। এই যুদ্ধের কারণ, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহ নবী চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রাষ্ট্রীয় দূতকে দিয়ে চিঠি পাঠিয়েছে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনার রাষ্ট্রীয় দূত আরেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবীজি নিজ হাতে একটা পত্র লিপিবদ্ধ করে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠিটা প্রেরণ করবেন। এই চিঠিখানা সর্বপ্রথম দিলেন হিরাক্লিয়াসের রাষ্ট্রদূত সুরায় বিন আমরের কাছে। তাকে চিঠি পত্রখানা দেওয়ার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন এবং বাদশাহ হিরাক্লিয়াসের কাছে এই খবর পৌঁছে দিয়েছেন, মদিনা থেকে রাষ্ট্রীয় দূত এসেছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চিঠি প্রেরণ করতে বলেছেন। রাগ সহ্য করতে না পেরে সুরাই বিন আমর মদিনা রাষ্ট্রীয় দূত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় দূত নবীর সাহাবি হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছেন। যেখানে হত্যা করেছেন জায়গাটার নাম মুতার নামক স্থান। মুতার নামক স্থানে ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এটাই ছিল মুতার যুদ্ধের মূল কারণ। দূতকে কেন হত্যা করা হবে? রাষ্ট্রীয় দূতকে হত্যা করা ওই সময়ে কোনো বিধানে জায়েজ ছিল না। রাষ্ট্রীয় দূতকে হত্যা করা এটা বৈধ নয়। বর্তমানে এখনো রাষ্ট্রীয় দূতকে হত্যা করা বৈধ নয়। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন তার কানে খবর পৌঁছে গেল আমার সাহাবী মদিনার রাষ্ট্রীয় দূতকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবী নিযুক্ত করলেন জিহাদের জন্য। কয় হাজার? 3000 সাহাবী নিযুক্ত করলেন। আর ওইদিকে রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। নিন্তন সময়ের সুপার পাওয়ার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বাহিনী 2 লক্ষ এসেছে জিহাদের ময়দানে। এরপরে আবার 2 লক্ষ এসেছে, 4 লক্ষ মানুষ যুদ্ধ করবে। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মুসলমান যুদ্ধ করেছেন কখনো সংখ্যার আধিক্যতা দিয়ে নয়। মুসলমান সব সময় যুদ্ধ করেছে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করেছেন,
কারণ সাহাবীরা জানেন যুদ্ধের ময়দানে যদি আমরা জয়ী হয়ে যাই তাহলে আমরা গাজী আর এই জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমরা শহীদ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করবেন মদিনার মসজিদে নববীর মেম্বারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এক নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারিস কোথায় আয়না যায়েদ বিন হারিস হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এ যায়েদ সেই যায়েদ যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন নবীর সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়িতে থাকতেন এক কথাই নবীর একজন পালিত পুত্র সন্তান ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীজি বলেন আয়না জাফর বিন আবি তালিব আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কোথায় হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আল্লাহর নবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে রোমানদের সঙ্গে যুদ্ধ হবে সেনাপতি নিযুক্ত করেছে তিনজন কয়জন আর একটু জোরে বলি মুতার প্রান্তরে রোমানদের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সেনাপতি নিযুক্ত করেছেন তিনজন সাহাবীরা জানতে পেরেছেন জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করার জন্য সেনাপতি লাগে একজন নবীজি তিনজনের নাম ঘোষণা করেছেন এর মানে হলো মুতার প্রান্তরে তিনজন সেনাপতি শহীদ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা চলে যাও পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করে আসো নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর তিনজন সেনাপতির বুঝতে কোনো কষ্ট রইল না এর মানে হলো আমরা জিহাদের ময় সন্দেহ নাই এক নম্বর সেনাপতি বিশ্বনবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাবা আর আমার মায়েশা ঘরে বসে শুনেছে আপনি অর্ডার করেছেন আমার তো বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবা যায়েদকে আনতে এসেছিলেন মদিনা থেকে নিয়ে যাবেন তাদের বাড়িতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মায়া ত্যাগ করতে পারেন নাই বিশ্বনবীর ভালোবাসার জন্য মদিনা থেকে যায় নাই ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা আর আমার আম্মা আয়েশা ঘরে বসে শুনেছে আমার তো আর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই দেখা করার কোনো প্রয়োজন নাই হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্ত্রী রান্না করতেছিলেন এমন সময় ডাক দিয়া বলে প্রাণের স্ত্রী একটু রান্না বন্ধ করো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুতার প্রান্তরে যুদ্ধ হবে আমাকে দুই নম্বরে সেনাপতি নিযুক্ত করেছেন আমার আগেও একজন আছে আমার পরেও একজন আছে এই জিহাদের ময়দানে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে আসলাম এ দুনিয়াতে তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না এমন সময় বিশ্বনবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী কেঁদে ফেললেন দুই হাত তুলে দোয়া করে বললেন আল্লাহ
আমার স্বামী জাফর কি গাজী বানায় আবার আমার বাড়িতে ফেরায় দিও। আল্লাহ নবী সামিম হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়াম স্ত্রীকে মৃদু আঘাত করলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী রে উল্টো দোয়া করো না, কারণ তোমার এই দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হবে না, কেননা আল্লাহ নবী আমার নাম দুই নাম্বারে ঘোষণা করেছেন, এক নাম্বার সাহাবি জায়েদ বিন হারিস, আমার পর একজন আছে আবদুল্লাহ বিন রাওহা, এই জিহাদের ময়দানে আমি যে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। অপ্রাণীর স্ত্রী দীর্ঘদিন ঘর সংসার করেছি, হয়তোবা ভুল হয়ে যেতে পারে, তোমার হক হয়তোবা আদায় করতে পারি নাই, এই জন্য তুমি আমারে মাফ করে দিও। নবীর সাহাবি স্ত্রীর কাছে মাফ চাইতেছেন, জিহাদের ময়দানে যাবেন, আর আমরা সবসময় স্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করি, ঠিক কিনা? নবীর সাহাবিরাম স্ত্রীকে কত বেশি মর্যাদা করতেন, নবীর সাহাবির স্ত্রীকে কত বেশি প্রাধান্য দিতেন। জিহাদের ময়দানে যাবেন, স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী দীর্ঘদিন ঘর সংসার করেছি, হয়তোবা বেয়াদবি হয়ে যেতে পারে, তোমার হক হয়তোবা আদায় করতে পারি নাই, এই জন্য দয়া করে তুমি আমারে মাফ করে দিও। আর আমার যে দুইটা পুত্র সন্তান আছে, আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকে সে পথেই তুমি তৈরি করবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার স্ত্রীকে কেন কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন, আপনি কেন আপনার স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলেন, কেন মার দেন? আপনি কি জানেন না যে মানুষটি তাকে লালন পালন করেছেন 20 বছর 25 বছর লালন পালন করার পরে একজন কলিজা ছেড়ে সন্তানকে আপনার হাতে তুলে দিয়েছে, কিভাবে আপনি তাকে রক্তাক্ত করতেছেন? প্রো ভাইয়ের আমার, আপনি যখন আপনার স্ত্রীকে মার দেন বা রক্তাক্ত করে দেন বা দুই বেলা খাবার দেন না, দিনের পর দিন যখন আপনার স্ত্রীটা অনাহারে থাকে, এরপরও বাবা মার কাছে কোনোদিন অভিযোগ দেয় না, এর কারণ কি আপনি আমি জানি? কেন আপনার স্ত্রীটা এত অত্যাচার তার উপর করার পরেও তাকে আপনি মেরে রক্তাক্ত করে দিয়েছেন, ঠিক মতো খাবারও দেন না, সেবা যত্ন তো অনেক দূরের কথা, এরপর আপনার স্ত্রী বাবার বাড়িতে কোনোদিন অভিযোগ দেয় না, বাবা আমি খেতে পাই না ঠিক মতো, বা আমার স্বামী আমার উপর অত্যাচার করে, এমন অভিযোগ কোনো স্ত্রী তার বাবার বাড়িতে দেয় না। এর কারণ হল আপনার যখন বিবাহ হয়েছে, বিয়ের দিনে সবাই আনন্দ করেছি, চাচাতো ভাই চাচাতো বোন থেকে শুরু করে চাচা চাচি এলাকার যাদেরকে দাওয়াত দিয়েছেন আমন্ত্রিত মেহমান সবাই আনন্দ করেছে, ওই বিয়ের দিনে বাবা কি আনন্দ করে নাকি বলেন? মেয়ের বিয়ের দিনে বাবা আনন্দ করে না, খাবার প্লেটে অনেক দামি দামি খাবার, যাদেরকে দাওয়াত দিয়েছে এলাকার মানুষ সবাই খেতে এসেছে, অনেক চেষ্টা করেও বাবাকে খাবার প্লেটে বসানো যায় না। এর কারণ হলো একটা কলিজার টুকরা মেয়েকে 20 বছর 25 বছর লালন পালন করার পরে এরপরও দুনিয়ার নিয়ম একটা পাত্রর হাতে তুলে দিতে হবে। যখন মেয়েটাকে বিদায় দেওয়া হবে, বাবা শুধু লুকোচুরি খেলে, বাবা তো কখনো সন্তানের সামনে কাঁদতে পারে না, পুরুষের অন্তরগুলো অনেক কঠিন হয়, মেয়ের সামনে বাবা কেঁদে দিতে পারে না, কারণ বাবা যদি ছেলে মেয়ের সামনে সামান্য কোনো কারণে কেঁদে দিত, তাহলে সন্তান সন্ততিদের লেখাপড়া অনেক আগে বন্ধ হয়ে যেত। এই জন্য বাবা মা সহজে চোখের পানি সন্তানের সামনে ফেলতে চায় না। ওই মেয়েটাকে যখন বিদায় দিবে, বিদায় বেলায়
যে মেয়েটা বাবার গাও ঘেঁষে কোনোদিন দাঁড়ায় নাই, বিশ বছর ২৫ বছরের একটা মেয়ে, যে মেয়েটা কোনোদিন বাবার গাও ঘেঁষে বাবার পাশাপাশি বসে নাই, ও মেয়েটা বাবার বুকে মাথা রেখে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমারে ভালো রাখে। আর বাবা দুই চোখের পানি ছেড়ে দেয়। ওই মেয়েটা বুঝতে পারে বাবার বিবৎস চেহারা, আর মেয়েটাকে যখন গালিতে তুলে দেয়, পৃথিবীতে এমনও বাবা আছে কলিজার টুকরা মেয়েকে যখন গাড়িতে তুলে দেয়, ওই সময় বাবা সহ্য করতে না পেরে বাবার অজ্ঞান আরো অচেতন হয়ে যায়। মেয়ে বুঝতে পারে আমার জন্য আমার বাবা চোখের পানি ফেলেছে, আমার জন্য আমার বাবার বিবৎস চেহারা আজ আমাকে দেখতে হচ্ছে। মেয়ে সেদিন সিদ্ধান্ত নাই, এই যে আমি স্বামীর বাড়িতে গেলাম, স্বামী যদি আমার ঠিক মতো খাবার না দেয় এরপর বাবার কাছে আমি কোনোদিন অভিযোগ দেব না, স্বামী যদি আমারে মার দেয়, স্বামী যদি আমার রক্তাক্ত করে দেয় এরপরও আমি কোনোদিন আমার বাবার কাছে অভিযোগ দিব না। এজন্য আপনি যদি আপনার স্ত্রীকে মার দেন, রক্তাক্ত করে দেন, আপনার স্ত্রী বাবার বাড়িতে খুব সহজে অভিযোগ দেয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী সাহাবী জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, নবীজি আমার জিহাদের ময়দানে প্রেরণ করেছেন, তোমার সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার করেছি, হয়তোবা ভুল হয়ে যেতে পারে, দয়া করে তুমি আমারে মাফ করে দিও, আমি চলে গেলাম জিহাদের ময়দানে। তিন নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, লাবিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর সজ্জার রাত্রি, ফুল সজ্জার রাত্রি বাড়িতে চলে গেলেন, স্ত্রী কোরআন আল করিম তেলাওয়াত করতেছিলেন, কেমন স্ত্রী, বিয়ের দিন ফুল সজ্জার রাত্রি বাসর রাতে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে আর স্বামীর জন্য ওইটার অপেক্ষা করতেছে। স্বামী যেমন পবিত্র স্ত্রীও তেমন পবিত্র, ঠিক কিনা? আর আমরা যেমন দুই নাম্বার, আমাদের স্ত্রীগুলো দুই নাম্বার, কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন শয়তান, আমাদের স্ত্রীগুলো তেমন শয়তান। আল্লাহ পাক বলতেছেন, আল খাবীসাতু লিল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত্তাইবাতু লিত্তাইবিনা ওয়াত্তাইবুনা লিত্তাইবাত। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবিস পুরুষের জন্য খবিস নারী, আর তৈবা পবিত্র পুরুষের জন্য পবিত্র সতী সাধবী নারী আল্লাহ পাক রেখে দিয়েছেন। যুবক বিবাহ করেছেন, বিবাহ করার আগে ছয় ঘাটের পানি খেয়েছে, পানি খাওয়া তো বুঝেন নাকি এই যুবকেরা, বিবাহ করার পূর্বে ছয় ঘাটের পানি খেয়েছেন, আপনি মনে করতেছেন আমি একজন সতী সাধবী নারী পেয়ে গেছি, না, আপনি ছয় ঘাটের পানি খেয়েছেন, আপনার বউটা সাত সমুদ্রের পানি পান করেছে, ঠিক কিনা? কিভাবে আপনি তাকে ঠকাবেন, আপনাকে সে ঠকিয়ে বসে আছে। এই জন্য সাবধান যুবকেরা, আল্লাহ বলছেন আল খাবীসাতু লিল খাবীসিন, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী আর খবিস পুরুষের জন্য খবিস নারী, একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, একটু কোরআন পড়া বন্ধ করো, তোমার সঙ্গে আমি শেষবারের মতো দেখা করতে এসেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আজ আমাদের বিয়ে হয়েছে,
আর শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে এসেছেন বিষয়টা বুঝলাম না। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী মুতার যুদ্ধের জন্য আল্লাহ নবী আমারে 3 নম্বরের সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পূর্বে 2 জন আছে। নবীজি ঘোষণা করেছেন তোমরা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, নবীর কথা তো মিথ্যা হবে না, এই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসলাম, আমারে মাফ করে দিও। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমি শুনেছি আপনি মদিনার একজন টকবগে যুবক, কোনোভাবে একবার আপনাকে আমি দেখেছি, ভালোভাবে ওইভাবে আমি দেখতে পারি নাই, আর আমি মদিনার পরমা সুন্দরী একটা মেয়ে, আমার সঙ্গে বিয়ে হয়েছে, আপনি আমাকে দেখবেন না, এটাকে মেনে নেওয়া যায়? নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমি যদি তোমার সঙ্গে দেখা করি তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হতে পারে, তোমার প্রতি আমার মায়া জন্মাবে, এজন্য আমি ঘরের ভিতরে যেতে চাই না, তোমার সাথে যদি আমার প্রেম বেড়ে যায় তাহলে জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। কেমন ইমান, সাহাবাদের ইমানটা কেমন ছিল? ইমানের জন্য জিহাদের ময়দানে যেতে প্রস্তুত হয়েছে, নির্ঘাত জীবন দিতে হবে, শহীদ হয়ে যাবেন। এরপরও নবীর সাহাবিদের ভিতরে কেমন প্রবণতা বেড়ে গেল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবিকে নিযুক্ত করে দিলেন জিহাদের ময়দানে, এর সঙ্গে আরো 3000 সাহাবি গেলেন যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন সংবাদ, কাফেরদের সৈন্য সংখ্যা 2 লক্ষ, আরো 2 লক্ষ পরে আসবে 4 লক্ষ রোমান বাইজেন্টাইন, আল্লাহ নবী মাত্র 3000 সাহাবি নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আমিন ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে মুতার প্রান্তরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন রাওহা যিনি নতুন বিবাহ করেছিলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলা শুরু করলেন, সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া বলেন, সাথীরা রে টেনশন আর চিন্তার কোনো কারণ নাই, আমরা জিহাদের ময়দানে রওনা দিয়েছি, যে মৃত্যুকে সবাই ভয় করে ওই মৃত্যুকে আমরা আলিঙ্গন করার জন্য, শহীদ হওয়ার জন্য আমরা রওনা দিয়েছি, আমরা পিছে ফিরে থাকতে পারি না, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জিহাদে ময়দানে সাথী সঙ্গীদেরকে নিয়ে, যুদ্ধ শুরু হয়ে গেল। 1 নম্বরের সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফের সৈন্যকে জাহান্নামে পাঠায় দিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একটা কালিমার পতাকা দিয়েছেন, কিসের পতাকা? কালিমার পতাকা দিয়েছেন। কালিমার পতাকা উড়াতে উড়াতে মুতার প্রান্তরে গেলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। কালিমার পতাকা উঁচু করে উড্ডয়ন করে ধরলেন বিশ্বনবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা উড্ডয়ন করে ধরলেন, আর কাফির বেঈমানেরা দুর্ধর্ষভাবে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলেন দেহ থেকে। নবীর সাহাবি বিশ্বনবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে গেল, কাফেরদের ভিতরে প্রবেশ করলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করলেন, আর দেহুর সঙ্গে ঝুলে থাকা ওই হাত দিয়ে কালিমার পতাকা বুকের সঙ্গে দেবে রেখেছেন, মাটিতে পড়তে দেন নাই, যুদ্ধ করা শুরু করলেন।
কয়েকজন দুর্ধর্ষ কাফের এসে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে বাম হাতখানা ছিন্ন ভিন্ন করে দিলেন এবং দেহ থেকে মাথা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন পাশে সাহাবীকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী সাহাবী নবীর কানে খবর পৌঁছে দিও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কালিমার পতাকা আমি উড্ডয়ন করে রেখেছিলাম মাটিতে পড়তে দেয় নাই বুখারী শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন তীর বল্লমা তরবারির এক নয় দুই নয় এই জিহাদের ময়দানে প্রাণান্তকর যুদ্ধ করতে গিয়ে ইমানের জন্য হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এক নয় দুই নয় ৮০টি তীর বিদ্ধ হয়েছে সুবহানাল্লাহ হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন পিছনে সরে যান নাই এই জন্য যতগুলো তীর আর তরবারির আঘাত সবগুলো বুকে পিঠে একটিও আঘাত নাই এর মানে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কখনো পরাজয় বরণ করে না আর পিছন দিকে পালিয়ে আসে না ঠিক কিনা মুসলমানেরা সব সময় যুদ্ধ করতে গিয়ে মুসলমান বুক দিয়েছেন কিন্তু পিঠ দেন নাই কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন ওইদিকে মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আমরা যেভাবে এখন লাইভ টিভিতে যুদ্ধ দেখতে পাই জিব্রাইল আলাইহিস সালাম ওই মুতার যুদ্ধের সমস্ত ঘটনাগুলো নবীকে ওইভাবে লাইভ দেখাচ্ছে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ নবীজি বলতে চেয়ে দেখো যুদ্ধের ময়দানে আমার সাহাবী আমার পালক পুত্র যাই শহীদ হয়ে গেল যুদ্ধ করা শুরু করলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে দেখো 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 আমার সাহাবী আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডান্ডা ধরলেন কালিমার পতাকা উড্ডয়ন করে ধরলেন অনেক কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলেছিলেন সাহাবীরা রে এ তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা একজনকে নেতার সেনাপতি বানায় নিবে সুবহানাল্লাহ চতুর্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে গেল মাত্র সাদা বরণ করেছে ১২ জন এবং তার প্রান্তরে মুসলমান ৩০০০ পক্ষান্তরে রোমান বাইজেন্টাইন তাদের সৈন্য সংখ্যা অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী মুসলমান মাত্র শহীদ হয়েছে ১২ জন আর কাফিরেরা জাহান্নামে গিয়েছে ৩৩৫০ বলি সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব হাতে নিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে প্রবেশ করেছেন বুখারী শরীফের বর্ণনা এত লমহর্ষক এত দুর্দর্শভাবে যুদ্ধ করতেছেন কাফেরদেরকে মারতে মারতে খালিদ বিন ওয়ালিদের ৯টি দরবারে ভেঙে গেল খালিদ বিন ওয়ালিদের ৯টি দরবারে ভেঙে গেল যুদ্ধ বিরতি হল রাত হয়ে গেল আমাদের মত তো এখন ওই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না যে রাতের বেলায় যুদ্ধ হবে ঘোর অন্ধকার কিছু দেখা যায় না কে কাকে মারবে এই জন্য রাতের বেলায় যুদ্ধ বন্ধ থাকত আবার পরের দিনে যুদ্ধ শুরু হয়ে যাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে বললেন আগামীকাল আমাদেরকে নতুন কৌশল অবলম্বন করা লাগবে যারা ডান দিকে ছিলেন তারা বাম দিকে চলে যাবে যারা সামনে ছিলেন তারা পিছনে চলে যাবে কাফেরেরা মনে করবে আবার
মদিনা থেকে নবীজি নতুন নতুন সাহাবী নিযুক্ত করেছেন সৈন্য নিযুক্ত করেছেন অথচ নতুন নতুন সৈন্য নয় যে 3000 সৈন্য গিয়েছে কৌশল পরিবর্তন করেছে বলি সুবহানাল্লাহ তুমুল যুদ্ধ হারাম মুতার প্রান্ত থেকে মুসলমান শাহাদাত বরণ করেছে মাত্র 12 জন রোমান বাইজেন্টাইন 3 প্রায় 4 লক্ষ রোমান সৈন্য এসেছে তারা তো এসেছে টাকার জন্য পয়সার জন্য আর নারীদের জন্য ভোগ বিলাসের জন্য কিন্তু নবীর সাহাবী 3000 গিয়েছে তারা ঈমানের জন্য জান্নাত পাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য গিয়েছে ঠিক কি না নবীর সাহাবীরা গিয়েছে ঈমানের জন্য জীবন দেওয়ার জন্য গিয়েছে কারণ তারা জানে বাসলে গাজী আর মরলে শহীদ জিহাদের ময়দান থেকে পালানো যাবে না এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে মুতার যুদ্ধ শেষ হলো কাফেররা পালিয়ে গেল মুসলমানেরা বীরের বেশে আবার মদিনাতে ফিরে আসলো হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে গনিমতের মাল নিয়ে মদিনাতে ফিরে আসলো সুবহানাল্লাহ